এক গ্রামে এক কাঠুরিয়া বাস করত। সে প্রতিদিন জঙ্গলে যেত কাঠ কাটতে, আর কাঠ কাটতে কাটতে সন্ধ্যা হয়ে যায়। আরে এ কি, আজ তো খুবই দেরি হয়ে গেল, এখন যদি রাত হয়ে যায় তো বড় বিপদে পড়ে যাব। তারপর সে যখন বাড়ি ফেরার জন্য হাঁটতে শুরু করল, তখনই হঠাৎ করে মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করল। আবার বৃষ্টিও শুরু হয়ে গেল। কিছুক্ষণ হয় গাছটা নিচে একটু অপেক্ষা করি, দেখি বৃষ্টি থামে কিনা। তারপর তাড়াহুড়ো করে কাঠুরিয়া সেই গাছের নিচে দাঁড়িয়ে যায়, আর তখনই সেখান থেকে বিচিত্র বিচিত্র সব শব্দ শোনা যেতে থাকে। এগুলো আবার কিসের শব্দ? কি জানি, আজ বোধহয় খুবই বিপদে পড়তে হবে। একটু পর বৃষ্টি থেমে গেল। সে আবার তার গ্রামের উদ্দেশ্যে চলতে শুরু করে, আর সেই সময়ই সে টের পায় যেন কেউ তার পিছু নিয়েছে। বারবার সে পেছনে ফিরে দেখছিল, কিন্তু পেছনে ফিরে কাউকেই সে দেখতে পেল না। এরপর সে সামনে এগুতে থাকলো। ঠিক তখনই পেছন থেকে কেউ তাকে তার নাম ধরে ডাকতে শুরু করে। রাজু, রাজু, কোথায় যাচ্ছ? রাজু, রাজু। সে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু এবারেও পেছনে ফিরে সে কাউকে দেখতে পেল না। তখন তার হঠাৎ করে নিজের গ্রামের মানুষদের কথা মনে পড়ল। গ্রামের মানুষেরা বলে যে জঙ্গলে রাত হলে এবং পেছন থেকে ডাকলে ফিরে তাকাতে হয় না। হায় রে, আজ তো অনেক বিপদে পড়ে গেলাম, এখন যাই ঘটে যাক না কেন আমি পিছনে ফিরে তাকাবো না। এটা ভাবতে ভাবতেই সে আবার গ্রামের দিকে পা বাড়ালো, আর তখনই হঠাৎ একটা ডাইনি রাজুকে তাড়া করতে শুরু করলো। এই রাজু, কোথায় যাচ্ছ? আমার কথা শোনো রাজু। এ কথা শুনে রাজু অনেক ভয় পেয়ে যায়। এখন কি যে করি, এই যে আপনি কে, আপনার নাম কি? আমার নাম প্রেমলতা, আমি বছরের পর বছর ধরে এখানে তোমার জন্য অপেক্ষা করছি, একবার তো পেছন ফিরে দেখো আমাকে। প্রেমলতা, আজ আমার বাড়ি ফিরতে দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে, আজকে আমি যাই, কালকে আমি আবার আসব। না না, তুমি এভাবে আমাকে ফেলে চলে যেতে পারো না, আমাকে পেছন ফিরে দেখতেই হবে তোমাকে। এ কথা শুনে রাজু অনেক ভয় পেয়ে যায়। ওরে বাবারে, পালাই আমি, এ তো কোনো ডাইনি মনে হচ্ছে। এরপর সে পালাতে থাকে, আর ডাইনিও তার পেছনে পেছনে যেতে থাকে। আরে ভিতুর ডিম, পালাচ্ছিস কোথায়? দাঁড়া বলছি, তোকে তো আজ আমি এই জঙ্গল থেকে বের হতেই দেব না। আরে পালাই, আগে নিচে জীবন বাঁচাই। আরে বউ, দরজা খোলো। আরে এতক্ষণ ধরে কি করছো, তাড়াতাড়ি খোলো, আমার পেছনে ডাইনি পড়েছে। আরে থামো থামো, একটু ধৈর্য ধরো, কি জানি বাবা কে যে এত জোরে জোরে দরজা ধাকাচ্ছে। আরে বউ, দরজা খোলো, তাড়াতাড়ি খোলো, ডাইনি আবার এ পর্যন্ত চলে না আসে। আরে গাধা মেয়ে, তাড়াতাড়ি দরজাটা খুলে দে, দরজাটা বন্ধ করে দাও তাড়াতাড়ি, আমার পেছনে ডাইনিটা এখানে চলে না আসে। হাই, এ কি বলছেন, আপনি ঠিক আছেন তো? আজ তো খুব বাঁচা বেঁচে গেছি, ওই ডাইনিটা তো আজ আমার পেছনেই পড়ে গিয়েছিল। আপনি ওকে পেছন ফিরে দেখেননি তো? না না, আমি জানতাম যে জঙ্গলে কোনো মেয়ে পেছন থেকে ডাকে তাহলে কখনোই ফিরে তাকাতে হয় না। কিন্তু আপনাকে তো কাঠ কাটতে প্রতিদিন জঙ্গলে যেতেই হবে, কালকে তাহলে আপনি কি করবেন? আপনি যদি কাঠ কাটতে যেতে নাই পারেন তাহলে শহরে গিয়ে কি বিক্রি করবেন? আমার তো ভয় করছে ডাইনির জন্য, বুঝি আমাদের আর খাবারই জুটবে না। তুমি কোনো চিন্তা করো না, এমন কিছুই হবে না, এই ডাইনিকে ভয় পেয়ে জঙ্গল থেকে কাঠ নিয়ে আসা আমি কখনোই বন্ধ করব না। কিন্তু এই ডাইনি যদি আবার কালকে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে তখন আপনি কি করবেন? তুমি চিন্তা করো না, আমি এর একটা উপায় খুঁজে পেয়েছি, তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। পরদিন রাজু আবার জঙ্গলে যায় কাঠ কাটতে, ভয়ে ভয়ে সে জঙ্গলে পৌঁছায় আর কাঠ কাটা শুরু করে। আজ যেন সেই ডাইনিটা আবার চলে না আসে, তাড়াতাড়ি কাঠগুলো কেটে আমি বরং এখান থেকে চলে যাই, এখন পর্যন্ত তো সেই ডাইনিটার কোনো চিহ্নই দেখা যাচ্ছে না।
একটা কাজ করলে কেমন হয়, কালকে যে কাঠগুলো কাটবো সেগুলো না হয় আজকেই কেটে ফেলি, যেন কাল আবার জঙ্গলে আসা না লাগে। আর এসব চিন্তা করে লোভে পড়ে কাঠুরিয়া আরও কাঠ কাটতে শুরু করে। তখন ধীরে ধীরে জঙ্গলে নেমে আসে কালো অন্ধকার, আর শোনা যেতে থাকে ভয়ঙ্কর সব শব্দ। আরে এগুলো কেমন শব্দ, বেশি লোভ করতে গিয়ে আমি কোনো ভুল করে ফেললাম না তো। এরপর সে ভয় পেয়ে এদিক ওদিক দেখতে শুরু করে। রাজুবাবু, আপনি আবার ফেরত এসেছেন? আমি তো সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। কালকে তো তুমি ভয় পেয়ে পালিয়ে গেলে, আমি তো ভেবেছিলাম তুমি বোধহয় আর ফিরেই আসবে না। কে কে ওখানে? সাহস থাকলে আমার সামনে আসো। এটা বলার পরপরই তার মনে পড়ল ডাইনির কথা। না না থামো, সামনে আসার দরকার নেই, তোমার কি প্রয়োজন আছে ওখান থেকেই বলো। আর সাথে সাথেই সেখানে সেই ডাইনি এসে হাজির হয়। ওরে বাবারে, এ তো ডাইনি! রাজু ওই ডাইনির দিকে পেছনে ফিরে দাঁড়িয়ে যায়। রাজু বাবু, তুমি কেমন আছো? আমাকে ভয় পেয়ে তুমি কালকে পালিয়ে কেন গিয়েছিলে? পেছন ফিরে একটু দেখো তো আমাকে। আরে না না ডাইনি, আমি পেছনে ফিরে দেখতে পারবো না। আমি যদি পেছনে ঘুরে দেখি তাহলে তো আপনি আমাকে প্রাণে মেরে ফেলবেন। আমাকে ক্ষমা করে দিন আর আমাকে এখান থেকে যেতে দিন। আজ তো তোমাকে পেছন ফিরে দেখতেই হবে আমাকে, নয়তো আজ তোমাকে আমি কোথাও যেতে দেব না। আমার মনে হচ্ছে ডাইনিটা আজ আমাকে সত্যি এখান থেকে যেতে দিবে না। এখন আমি কি করব? হ্যাঁ, একটা কাজ করি, কাল রাতে যে উপায়টা ভেবেছিলাম সেটা একবার চেষ্টা করে দেখি, কি জানি হয়তো উপায়টা কাজে দিবে। ঠিক আছে, আমি পেছনে ঘুরে অবশ্যই দেখব, তবে তার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনি আগে আপনার চোখ বন্ধ করুন, তারপর আমি আপনার দিকে তাকাবো। ও আচ্ছা, রাজু বাবু তাহলে আমাকে লজ্জা পাচ্ছে। ঠিক আছে রাজু বাবু, আমি আমার চোখ বন্ধ করছি। এরপর ডাইনি তার চোখ বন্ধ করে, আর সেই আয়না নিয়ে ডাইনির সামনে গিয়ে দাঁড়ায়। এই যে ডাইনি, দেখো আমি তোমার সামনেই দাঁড়িয়ে আছি, এবার তুমি তোমার চোখ খুলতে পারো। আর তখন ডাইনি নিজের চোখ খোলে এবং আশ্চর্য হয়ে যায়, আরেকটা ডাইনিকে সে নিজের সামনে দেখতে পায়। আরে তুই কে? এ আমার ফাঁদে পড়েছে, তুই একে ছেড়ে দে। আর সে সময় ডাইনিটা নিজের প্রতিফলনকে ভয় দেখানোর চেষ্টা করে। এই জঙ্গলে শুধু আমার রাজত্ব চলবে, তুই এই মুহূর্তে এই জঙ্গল ছেড়ে চলে যা। ডাইনি যতটা ভয় দেখানোর চেষ্টা করে তার প্রতিফলনও তাকে ততটাই ভয় দেখায়। আরে এ তো আমাকে ভয় পাচ্ছে না, তাকে আমি যতটা ভয় দেখাচ্ছি সেও আমাকে ততটাই ভয় দেখাচ্ছে। হায় হায়, এবার বোধহয় আমাকে এই জঙ্গল ছেড়ে চলে যেতেই হবে। তারপর সে জঙ্গল থেকে ওই ডাইনিটা পালিয়ে যায়। আরে ভাই পালাই, নিজের জীবন বাঁচিয়ে আগে পালাই, আমার উপায়টা বোঝায় কাজে দিয়েছে। রাজু ভাই, তুমি না থাকলে যে আমাদের আজ কি হতো? তোমার বুদ্ধির জোরেই আমরা আজ এই ডাইনির হাত থেকে রক্ষা পেলাম।